আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সাথে খুব সুন্দর সিম্পল একটা বেবি ফ্রকের ডিজাইন শেয়ার করব, আশা করছি ভালো লাগবে ডিজাইনটি। এটা ড্রয়িংটা কিন্তু অলরেডি আমি এর আগেও একবার শেয়ার করেছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে অথবা ফার্স্ট কমেন্ট চেক করলেও পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে, সামনে যেহেতু পয়লা বৈশাখ, বসন্ত, ফাল্গুন সব কিছুই আছে, সেটা মাথায় রেখে সাদার ভিতরে একটি কাজ শেয়ার করছি। আজকের কাজটি করার জন্য আমি এখানে এরকম সামনে কুচি দিয়ে একটি সুন্দর ফ্রক তৈরি করে নিচ্ছি। এটা সুতি ওয়াল কাপড় দিয়ে করেছি, আর এই ফ্রকটা বানানোর টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে কিন্তু রয়েছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। ডিজাইনটা যেহেতু ড্রয়িং আমি আগেই শেয়ার করেছি, সেখান থেকে দেখে নেবেন। আমি এখন ফুলটা ড্রয়িং করা দেখিয়ে দিচ্ছি। আমি এখানে এখন কাশ্মীরি স্টিচ দিব ফুলের পাপড়িগুলোতে। এখানে আমি লাল কালার সুতা ব্যবহার করছি, এবং পাশে যে ফুলটা করেছি দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা সেলাই। কাশ্মীরি বর্ডার দিয়ে আমি সম্পূর্ণ পাপড়িগুলো করে নিব। এর জন্য প্রথমেই একটা মিডলে ফোর দিয়ে, এভাবে করে ছোট কিছু ফোর দিয়ে লম্বা যে ফোরটা দিয়েছিলাম সেটাকে আটকে নিচ্ছি। তো প্রথমে ডান পাশে আমি এভাবে করে সেলাই করব। দেখুন, যেভাবে আমি ড্রয়িংটা করেছি ঠিক সেভাবেই কিন্তু ফোরগুলো দিয়ে আমার এই পাতাগুলো ফিল আপ করতে হবে। এবং মোটামুটি এই সেটে কিন্তু চারটা আমি সেলাই দেওয়াতেই একটা সাইড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর একটা সাইড করে নিচ্ছি, এবং একইভাবে কিন্তু উপর থেকে নিচে শার্টেন স্টিচের মতো আর কি সেলাইটা দিয়ে পরে আবার পাপড়িগুলোকে এভাবে করে ছোট ছোট ফোর দিয়ে আটকে নিতে হবে। এটা কাশ্মীরি স্টিচ, খুবই সহজ এবং অনেক সুন্দর একটি স্টিচ। এটা দিয়ে কিন্তু আপনারা যে কোনো ভার্ট কাজগুলো করে নিতে পারবেন। এখানে আমি দুইগুণ সুতা ব্যবহার করেছি, এবং এখানে ব্যবহার করেছি সুতির লাচ্ছি সুতা। এটাকে ফেটি সুতা, বেনি সুতা, যে কোনো উলের সুতা অনেক নামই অনেকে বলে থাকে। এখানে একদম আমি লাল কালার সুতাটাই ব্যবহার করেছি, একদম সিঁদুর লাল। আপনারা এখানে চাইলে মাল্টি কালার সুতাও ব্যবহার করতে পারেন, কারণ বৈশাখ ফাল্গুন বা মানে বেবি ড্রেস মানেই কিন্তু কালারফুল। তো আমি সাদার ভিতরে আর কি লাল এবং সবুজ হলুদ সুতার কম্বিনেশনে কাজটা করব। অসম্ভব সুন্দর এই ড্রেসটা। সামনে যেহেতু আমাদের পয়লা বৈশাখ এবং ফাল্গুন, বসন্ত অনেক আর কি প্রোগ্রাম থাকে আমাদের, এই ধরনের অনুষ্ঠানে কিন্তু এরকম কালারফুল অথবা সাদার ভিতরে এরকম লাল কাজের ড্রেসগুলো খুব ভালো লাগে। তো আমি কিন্তু এখানে যে ফেব্রিকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সুতি ওয়েল কাপড়। এইটার গজ হচ্ছে 60 থেকে 70 টাকা করে পড়বে, এবং আমি এখানে করছি 16 মাসের বাচ্চার জন্য। এটা আমার একটা অর্ডার ছিল। তো ফুলটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। এখন আমি এখানে তিন গুণ সুতা নিয়ে মানে ফুলের ভিতরে যে গ্যাপটা আছে সেটার পাশ দিয়ে ফ্রেঞ্চ নট ফোর দিয়ে নিব। দেখুন, আবার দেখিয়ে দিচ্ছি, সুইটা এভাবে উঠিয়ে বাম হাত দিয়ে সুতাটা টেনে ধরে সুইয়ের ভিতরে সুতাটাকে দুই প্যাচ দিয়ে আবার একই জায়গায় ফোর দেবেন, তাহলে এরকম ফ্রেঞ্চ নট ফোর হবে। আবার দেখিয়ে দিচ্ছি, দুইটা প্যাচ দিয়ে একই জায়গায় ফোরটা দিতে হবে, এবং বাম হাত দিয়ে সুতাটা কিন্তু চেপে ধরে রাখবেন। তো এভাবে করে এখন পুরো সার্কেলটা আমি ফ্রেঞ্চ নট ফোর দিয়ে আর কি সেলাই করব। আপনারা চাইলে সম্পূর্ণ গ্যাপটা এভাবে করে ফিল আপ করতে পারেন, তবে আমি মিডলে এখন এভাবে করে রানিং স্টিচ দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু এখানে যে বানানো ফ্রকটা এবং মাথার যে হেয়ার ব্যান্ড কাপড়ের, সেটাও বানানোর টিউটোরিয়াল আমার চ্যানেলে কিন্তু আপলোড করা আছে, কীভাবে সহজে এরকম সুন্দর সামনে পিছনে কুচি দেয়া ফ্রক বানাবেন। সুতরাং আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স এবং লিঙ্কে আর কি খেয়াল করলেই দেখতে পাবেন, আমি লিঙ্কগুলো শেয়ার করছি, সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমি এখানে ফুলগুলো এখন সব কিছু আর কি করে নিলাম, ফুলের মিডলে এবং ফুলের পাপড়ি কীভাবে হবে। এখন আমি পাতা করে দেখাচ্ছি। পাতা করার জন্য আমি এখানে দুই কালার সুতা ব্যবহার করছি, একটা হচ্ছে সবুজ আর একটা হচ্ছে টিয়া। এখানে কিন্তু আমি দুই কালার সুতা ব্যবহার করার জন্য পাতাগুলো দেখতে অসম্ভব সুন্দর লাগবে। একজন আপু কমেন্ট করেছিলেন যে একসাথে দুইটা মানে দুই কালার সুতা কীভাবে নেয়। তো আপু খেয়াল করবেন যে আমি কিন্তু সুয়ের ভিতরে দুইটা কালারের সুতা নিয়েছি, মানে আমরা যেভাবে দুই গুণ তিন গুণ সুতা নিই ঠিক একইভাবে
বিভিন্ন কালার থেকে এক এক গুণ করে সুতা একসাথে নিয়ে কাজ করলেই কিন্তু এভাবে করে মাল্টি কালার একটা শেড চলে আসবে। তো দেখুন যে পাতাগুলো আছে, মানে কিছুটা সবুজ কিছুটা টিয়া দেখা যাচ্ছে, যে কারণে দেখতে একটু ডিফারেন্ট লাগে এবং ভালো লাগে দেখতে। তো এভাবে করে আমি ফিশবোন স্টিচ দিয়ে এখন পাতাগুলো করে নিচ্ছি। এটা খুবই সহজ এবং চমৎকার একটি ডিজাইন। আপনারা কিন্তু এই ডিজাইনটা যে কোনো ড্রেসে, মানে বড়দের ড্রেসেও করতে পারেন, ফুলকারি ওড়নার ভিতরেও করতে পারেন। খুবই সুন্দর এই জিনিসটা, ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর লাল এবং হলুদের যে ফুলের কম্বিনেশন, সবুজ পাতার ভিতরে এই ফুলটা খুবই ভালো লাগে। আমি এটার আরও একটা ডিজাইন দেখিয়েছি, সূর্যমুখী ফুলের, সেটা ম্যাজেন্টা কালার আর কি ফুলটা হয়, তো আপনারা কিন্তু সেটাও দেখতে পারেন। আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। আর এভাবে করে এখন সম্পূর্ণ পাতাগুলো আমি কমপ্লিট করে নেব। কালার কম্বিনেশন কিন্তু অসম্ভব সুন্দর, যেহেতু আমার বেস কালারটাই হোয়াইট। আর নিচের অংশে আমি একটা লেস লাগিয়েছি, এটা কিন্তু আমি কিনেছি। এই লেসটা হচ্ছে আমি 30 টাকা করে গজ কিনেছি, এবং গলা এবং হাতার যে মানে পাইপিংটা ছিল সেটার উপর আমি এভাবে করে রানিং স্টিচ দিয়ে এবং ডলার বসিয়ে দিয়েছি। এখন আমি ফেব্রিক গ্লু একটু একটু করে ছিটিয়ে এখানে স্টোন বসাবো, তাই ছোট ছোট করে ডট ডট দিয়ে নিচ্ছি ফেব্রিক গ্লু দিয়ে। এগুলো কিন্তু আপনারা সুসুতার দোকানেই পাবেন ফেব্রিক গ্লু, এটা 45 টাকা দাম নেয়। এবং এই যে হোয়াইট স্টোন, এটা আমি বসাবো, এটা কিন্তু প্লাস্টিকের স্টোন। দেখুন এখানে আমি হোয়াইট কালার যে স্টোনটা, এটা বসিয়ে দিচ্ছি। এটাকে আয়রন স্টোন বলে, আয়রন করে আর কি লাগায়, বাট এটা হচ্ছে মেইনলি এভাবে করে গ্লু দিয়ে লাগাতে হয়। এতে করে ড্রেসে একটা শাইনিং লুক আসে, যেহেতু বেবিতে ড্রেস একটু এরকম গর্জিয়াস হলে দেখতে ভালো লাগে। তো আমি এখন নিচের অংশে, মানে ফ্রকের নিচে যে জমিনের অংশে, এভাবে করে ছিটিয়ে কিছু স্টোন বসিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল আমার এই সুন্দর ড্রেসটি, আশা করছি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।